আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের বিচ্ছিন্ন জনপদ নারায়ণপুর পাকা ও দুর্লভপুর ইউনিয়ন নেই বিদ্যুতের আলো, তবে শিগগিরই পাল্টে যাচ্ছে সেই চিত্র। সীমান্ত ঘেঁষাই তিন ইউনিয়নের প্রায় 7,500 পরিবার আসছে বিদ্যুৎ সেবার আওতায়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে নৌপথে পদ্মা নদী পার হয়ে এই চরাঞ্চলে যেতে সময় লাগে দেড় ঘন্টারও বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই লক্ষ্যে 151,76,51,000 টাকা ব্যয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ যাবে বিচ্ছিন্ন এই চরাঞ্চলে। প্রাথমিকভাবে 28টি গ্রামের 40,000 মানুষ বিদ্যুৎ সেবার আওতায় আসবে। বিদ্যুৎ আসলে বেকারত্ব কমার পাশাপাশি হবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। এখানে ডাক্তার আসবে, কারেন্ট আসলে আমাদের হাসপাতাল হবে, সেখানে অনেক ওষুধ আমরা সাহায্য পাবো। ফ্যান টান চালিয়ে তারা গরমে বসবাস করতে পারবে। যার বাড়িতে সোলার আছে মনে করলেন এক শোয়ারের, সে বাড়িতে দৌড়াইতে হয়, নিজের বাড়িতে নাই। এক বিঘা জমিতে যদি তেল খরচ হয় তো তেল খরচ আমাদের 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। অতএব যদি ইয়ে আসে, বিদ্যুৎ আসে, আমাদের সেই উপরের খরচটাই আমাদের হবে, তাহলে আমরা অনেক লাভবান হব, প্রচুর পরিমাণ উপকৃত হবে। প্রথমত বেশি উপকৃত হবে কৃষি খাতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে, তথ্য প্রযুক্তি খাত উন্নয়ন হবে। কেবলের মাধ্যমে মানুষের আয়ের উৎস বাড়বে, বিশেষ করে আইটি সেক্টর অনেক ইম্প্রুভ করবে। ছেলেমেয়েরা অনলাইনের মাধ্যমে তারা লেখাপড়া করতে পারবে। ধানের মিল, আটার মিল, তেলের মিল, এগুলো আমরা সুন্দরভাবে ওই অঞ্চলে চালু করতে পারবো। তবে প্রাকৃতিক দুর্যোগ, করোনা সহ নদীতে অতিরিক্ত স্রোতের কারণে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়াতে হয়েছে। আরবির সহায়তায় এটা বিদ্যুতায়ন হচ্ছে। 107 কিলোমিটার লাইনের জন্য স্টেকিং করা আছে, লাইন নির্মাণ হয়ে গেছে প্রায় 90 কিলোমিটার। এখানে অনবরত নদী ভাঙন আছে, এই ভাঙনগুলি রোধ করে আমরা অচিরেই এটাকে বাস্তবায়ন করব। এরই মধ্যে 90 কিলোমিটার বৈদ্যুতিক তারের সংযোগ সম্পন্ন হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।